নমস্কার, আপনার সমস্ত মো চ্যানেল কু স্বাগত করুছে। আজ আমি প্রস্তুত করিবা ধনিয়া রাইস। ধনিয়া রাইস পাই আবশ্যক সামগ্রী গুড়িক হল ধনিয়া পত্র গোটে কপ, 10টি কাজু, 2টি কঞ্চা লঙ্কা, 2টি তেজপত্র, গোটে টমাটো কু কাটিকি রাখিছি, ঘিও 2 চামচ, গোটে পিয়াজ কু কাটিকি রাখিছি, হাফ বাউল কাশ্মীরি লঙ্কা, হাফ বাউল গাজর, হাফ বাউল মটর, হাফ বাউল বিন, 8-10টি গোলমরিচ, 2টি ডালচিনি, 7টি লবঙ্গ, গোটে বড় অলেইচ, গোটে চামচ অদা রসুণ পেস্ট, গোটে কপ বাসমতি চাউল কু বতুরাইকি রাখিছি, কিছু পা, স্বাদ অনুসারে লুণ। চাউল কু আমি প্রথমে বয়ল করদেবা। চাউল ভালো ভাবে বয়ল হয়ে গেল। পিয়াজ কু মু পেস্ট করে দিয়েছি। চলন্তু এবে আমি ধনিয়া পেস্ট করিবা। গোলমরিচ দেবা, ডালচিনি, অলেইচ, লবঙ্গ, কঞ্চা লঙ্কা, ধনিয়া পত্র দিয়ে পেস্ট করিবা। টিকে পানি দিয়ে দেবা। দেখন্তু ভালো ভাবে পেস্ট হয়ে গেল। মু গ্যাস অন করিকি প্যান বসাইছি। গ্যাস কু মিডিয়াম ফ্লেমে রাখি 2 চামচ ঘিও দেবা। ঘিও গরম হয়ে গেল। এবার আমি এতে তেজপত্র আর কাজু পকাই ভাজি দেব। এবার আমি এতে পেঁয়াজ পকাইবা। পেঁয়াজ টিকে ভাজি হয়ে গেল। এবার আমি এতে অদা রসুন পেস্ট দেবা। এবে আমি এতে কটা টমাটো পকাইব। টমাটো ভালো ভাবে সিঝি গেল। এবে আমি এতে সিমলা লঙ্কা, বিন, গাজর, মটর পকাইকি টিকে ভাজি দেব। আমি এবে আকু কভার করতাব। দেখন্তু ভালো ভাবে ভাজি হয়ে গেল। এবে আমি এতে ধনিয়া পেস্ট অ্যাড করিবা। কিছু সময় ফ্রাই করতাব। গোটে চামচ লুণ দেবা। আমি এখন 5 মিনিট কভার করদেব। ভালো বাসনা আসবা আমি হাফ চামচ গরম মশলা অ্যাড করিবা। টিকে ফ্রাই করদেব। এবার আমি এতে ভাত অ্যাড করিবা।
भल भाव मिक्स करदे गैस को सिम रे रखी 5 मिनट कवर करदे आम एवं धनिया पत्र ऐड करिबा गैस को बंद कर दबा। एबे हमें आपको सर्विंग प्लेट को काट दबा। एबे प्रस्तुत हो गला हमरा धनिया राइस। आज एतिकी पुणी देखा हबो नेक्स्ट वीडियो रे। जदि मो रेसीपी आपनको भल लगुछि तबे लाइक शेयर करबा को भूलिबेनि। थैंक्स फॉर वाचिंग।